যেভাবে তারা আঘাত করেছে কিছু বাকি রাখেনি, মানে নির্মম নিষ্ঠুর, এবং কারা করেছে আপনারা জানেন, সিপিএম এর যারা মদপুষ্ট অনিষ্ঠ নেতৃত্বে বিখ্যাত যারা ফার্মার দুষ্কৃতকারী, তারা আজকে বিজেপির ঠান্ডার তলায় আশ্রয় নিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এবং তিন দিন আগে তাকে থ্রেট করা হয়েছে, তোমাকে দেখে নেব। কালকে এই ঘটনা ঘটার পরে আমাদের আরেকজন নেতাকে থ্রেট করেছে, কিছু ভোট পেয়ে তারা এখন বাংলাকে অশান্ত করতে নেমেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা সিপিএমকে ভোট দিত এবং যারা সিপিএমকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, তাদের জানা উচিত যে নরেন্দ্র মোদী দিল্লির বুকে বসে আছে এবং বাংলাটাকে অশান্ত করছে, এবং এই অবক্ষয় বাংলার বুকে তারা জোর জবরদস্তি আনতে চাইছে, বাংলার মানুষ কিন্তু এর জবাব দেবে। গত 8 বছরে আপনারা দেখেছেন একটা ঘটনা এরকম ঘটেনি, সিপিএমের খুন, অত্যাচার, জবরদখল, দাদাগিরি, রঙবাজি এবং জোর করে দমনপীড়নের রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছিল। সেই 34 বছরের শাসনকাল বিজেপি আবার বাংলায় ফিরিয়ে আনতে চাইছে, এর থেকে লজ্জাজনক দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। এবং মনোরঞ্জন বাবু অত্যন্ত সজ্জন লোক, নিপাট ভদ্রলোক, দক্ষ সংগঠক, এলাকায় অত্যন্ত সুপরিচিত, তার একটা সুনাম রয়েছে, স্কুলের সেক্রেটারি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিল, দলের সম্পদ, তিনি নিজে একজন শিক্ষক। এবং এই সমস্ত লোককে টার্গেট করে যারা হাড়মাদদের মুক্তাঞ্চল এককালীন বাংলাকে পরিণত করেছিল, তারা উল্লাস, তারা উন্মাদদের উল্লাস মঞ্চে বাংলাকে পরিণত করতে চাইছে। এবং টার্গেট করে এই খানাকুল বিধানসভা থেকে গত লোকসভা নির্বাচনের নিরীক্ষেও আমরা যদি দেখি, আরামবাগ লোকসভার অন্তর্গত এই খানাকুল বিধানসভা, এখানে প্রায় 14,000-এর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এবং জোর জবরদস্তি, যেখানে মানুষ ম্যান্ডেট দেয়নি সেখানে কোনোরকমভাবে সন্ত্রাস করে, মানুষকে ভয় দেখিয়ে এলাকা দখলের রাজনীতি, যেটা সিপিএম করতো একই কায়দায়, মানে এর ধিক্কার জানানোর, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের কাছে বলতে টুলে। আমি আজকে এসেছি, ওনার দুজন ছেলে রয়েছে, আমি তাদের সাথে কথা বললাম, পরিবার পরিজন, ওনার স্ত্রী রয়েছে, বোন রয়েছে, ভাই রয়েছে, আমি সকলের সাথে কথা বললাম, সকলে হতবাক এবং স্তম্ভিত। এই ঘটনা আমি মনে করি 8 বছরে বাংলার মানুষ দেখেনি। আর যারা অনিল বসুর মদতে রাজনীতি করতো এককালীন, তারা এখন রাম বাহিনীর সাথে যুক্ত হয়েছে। এককালীন সিপিএম হারমাদ, এখন বিজেপির জল্লাদ। আপনি দেখুন, 8 বছরে এই দাপাদাপিটা ছিল না, 2011-এ মমতা ব্যানার্জি ক্ষমতায়, তাহলে তো 2012-তে এই ঘটনা ঘটতে পারতো, 11 শেষে এই ঘটনা ঘটতে পারতো। মমতা ব্যানার্জি, এই দুষ্কৃতকারী, এই কুখ্যাত ক্রিমিনাল, এদেরকে এলাকা ছাড়া করে, এদেরকে কাউকে জেলে, কারোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকার শান্তি সম্প্রীতি যাতে বজায় রাখে, আমাদের নেত্রী প্রথম দিন থেকে সেই কাজ চালিয়ে গেছে। এবং বিজেপি কিছু আসনে জেতার পরে এদেরকে মদত করছে, যে আবার সেই বাংলার কালো দিন, যেভাবে অনিল বসুরা ভোট করত, যেভাবে লক্ষ্মণ শেঠ, মনোজ পাণ্ডে, রাজীব পাণ্ডে, সিপিএমের যারা নেতারা ছিল, যারা সন্ত্রাসকে সংগঠিত করে বাংলার মানুষের প্রাণ নিয়ে হানাহানি খেলত, রক্তের রাজনীতি করত, অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেই দিনগুলো আবার ফিরিয়ে আনতে চাইছে।